আমি জনাইছো যে হর্স ট্রেডিং অর ভয়ত হোটেল রাজনীতি অব্যাহত আছে। কংগ্রেস মহাজোটৰ এবাৰ জয়পুৰত নহয় আজিৰ পৰা সোণাপুৰৰ দিচাং রিজর্টত নজরবন্দী হৈ থাকিব কংগ্রেস মহাজোটৰ সকলো প্রার্থী। ইতিমধ্যে কেইবাজনো প্রার্থী আহি উপস্থিত হৈছে রিজর্টখনত। অহা 2 মে'লৈকে রিজর্টখনৰ 70টা কোঠা বুকিং কৰিছে কংগ্রেস মহাজোটে। রিপোর্টিং কৰিব গৈছিলে, অলপ মোৰ পলম হৈছে, আধা ঘণ্টামান আহি পাইছো আৰু হতিত সকলো আহিছে যিসকল প্রার্থী কংগ্রেস দলৰ। আর কংগ্রেস দলের মানে নেতৃবর্গক ধন্যবাদ জানাম। আর বিগত সময় দেখা গল মণিপুর গোয়া বা আদি করে মেঘালয় বা শেহতীয়াকে লকডাউনের সময় যাওয়া বছর মধ্যপ্রদেশত যে কিনা বেচা করে পেলে বিজেপিয়ে কংগ্রেসের কেউজন বিধায়কক ভয় দেখুয়াই হয়, ভয় ভাবুকি দেখুয়াই হোক, তেনেকক টাকা দিয়ে পেলাই হোক কিনি লৈ গৈছিল। আর আমার সরকার সমূহ আমার গঠন করার ক্ষেত্রে বাধা দিছিল বা আমার সরকার উফরাই বিজেপি সরকার পাতিছিল, টকার অর্থ জোর দেখাইছিল, সেই যে পরিস্থিতি নহয়। কারণ রাইজে বহু আশা করে আছে মহাজোট বন্ধনের উপর, কংগ্রেস নেতাধীন মহাজোট বন্ধনের সরকার হোক আর বাঁচক। হর্স ট্রেডিং হওয়ার ভয়ত আপনার এনেদরে আজ ইয়াত আবদ্ধ হবলে বাধ্য নাকি? এই হর্স ট্রেডিংয়ের ভয় বলে কব পারে, কোনবাই এই শঙ্কিত হয়েছে কংগ্রেস বলে কব পারে, কোনবাই কব পারে যে আমি হোটেল রাজনীতি করেছো বলে কব পারে। যুনে যি নকক আমার উদ্দেশ্য এটাই, কারণ কংগ্রেসে রাইজের ওর কাক চাপিছিল, রাইজেও বিভিন্ন কোণারপা কংগ্রেসক মাতিছিল, আমি গৈছিলো আর আমাক কৈছিল যে বিজেপি সরকারক অতরাব লাগে, আপনাকে মহাজোট বন্ধন করক। আমি বহু শেহতীয়া বহু আলোচনার পিছতে মহাজোট বন্ধনত গৈছিলো আর দেখা গেল চাহ বাগানের শ্রমিকক 351 টাকা মজুরি দিয়ার কথা কৈছিল বিজেপিয়ে নিদিলে, কেউটা নির্বাচনের প্রতিশ্রুতি, কাগজ কল বন্ধ হয়ে গেল, কাগজ কল খুলিব লাগিব, ইয়ার লগতে নিবনুয়া যুবক যুবতী সকল সংস্থাপন অর্থাৎ চাকরি দিয়া প্রলোভন দেখাই পেলে রাজনীতি করেছিল বিজেপি দলে, সেইসমূহ আমি অতরাই ইয়াত নতুনকে আমি এটা নতুন অসম গড়িব লাগিব। বহু কথা আছে, মহাজোট বন্ধনে জিকিবৰ কাৰণে 64 আসন লাগে আৰু অর্থাৎ মানে সরকার গঠন কৰিবৰ কাৰণে মহাজোট বন্ধনৰ আমি খুবই আশাবাদী যে আমি 75 পৰা 80% মানে 80টা হলেও আমি সিট পাই ন্যূনতম আমি সরকার গঠন করি। সিএম কাক বিচাৰিব আপোনালোকে? এয়া সিদ্ধান্ত হোৱা নাই, যে দলে আমার নেতৃত্ব আমার নিখিল ভারত কংগ্রেস কমিটির নেতৃবর্গে গোটে নির্বাচনী প্রক্রিয়া চাইছিল, আপনাদের দেখা পালে যে আমার তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং ডাঙরিয়া তেখেতে মূল হিসাবে আছিল, ইয়ার লগতে ছত্তিশগড়ের মাননীয় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ডাঙরিয়া তেওঁ এটা টিম আহিছিল, ইয়ার লগতে আমার ইয়াত যদি চাই এজনক দায়িত্ব নিদিলে এবার নির্বাচনের বাবে, আর রিপন বৰা ডাঙরিয়াক যদি কোনো এটা সমিতির সভাপতি দিলে, প্রদীপ বড়ো ডাঙরিয়াকও সভাপতি দিলে, গৌরব গগৈ ডাঙরিয়াকও সভাপতি দিলে, দেব শইকীয়া ডাঙরিয়াকও সভাপতি দিলে, পবন সিং পবন সিং ঘটোৱাকো আঁতৰাই নাৰাখিল, তেওঁকো গুৰুত্ব দিলে, ৰকিবুল হোসেন ডাঙরিয়াকো গুৰুত্ব দিলে, এখানে লবি হব নিদিলে। সেখানে ইয়াতো আমার বিশ্বাস যে আমার এটা ভাল এজন উপযুক্ত ব্যক্তিক নির্বাচিত করব আর সেইজন নেতৃত্ব বহন করব সকলকে লৈ। আর আমার যে বিসম্বাদ পিছলে গৈ আর বিসম্বাদ নহক, কংগ্রেসে বিগত সময়ের পর দেখা পালে যে আগতে বহু এনেকাকে আছিল কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতৃবর্গে হয়তো ইয়াত আমার রাজনীতিটো ইমান গুরুত্ব দিয়া নাছিল বিভিন্ন কারণত, হয়তো ইয়াত একেনে এতিয়া এতিয়া যেন ভবিষ্যতে সরকার গঠন হওয়ার পিছত যেন আর বেমাজুলি নাহক, রাইজে বহু আশা করেছে সেইসমূহ বেমাজুলি নাহক, তার কারণে আমার আমার মাজত সমন্বয় আনিবৰ কারণে আজি এই আজির প্রায় 3 দিন 4 দিন আমি যে বহিম আমার মাজত সমন্বয় আনিবৰ কারণে এই ব্যবস্থা লওয়া হয়েছে। কব পারি আর বিসম্বাদ বলে ঠিক নহয়, এটা শেহতীয়াকে যদি আমি বিজেপি যদি নির্বাচনী প্রার্থিত্ব আগবাইছিল তার যদি আপনাদের চাই সোণালপন্থী ভালেকজনে প্রার্থিত্ব পালে আর শর্মাপন্থীও বহুতে পালে আর ইজনে ইটুপন্থী ইটুপন্থী ঘুরাবলে লাগি গেল, বিজেপি অন্যতম মূল যে সরকার গঠন করব নয় তেনকর মাজত বিসম্বাদ আরম্ভ হল, সেইটা আমার কংগ্রেসের নহক ভবিষ্যতের জন্য। আপনি বিধায়ক কেবাবার হল কিন্তু এবার মন্ত্রিত্ব নাপালে, এবার মন্ত্রিত্ব বিচারিব নাকি? স্বাভাবিক আর যোগ্য বলে মানে অনুভব করো আর নেতৃবর্গও নিশ্চয় বিবেচনা করে আছে আর মূল বিশ্বাস মানে পাম। এদিন আপনি সংবাদ মাধ্যমত কৈছিল মই মুখ্যমন্ত্রী হবও পারো, নিবিচার এই বিচারটা উচিত নহব, আর যদি দলে সিদ্ধান্ত লয় নিশ্চয় সিদ্ধান্ত ললে মুখ্যমন্ত্রী হব স্বাভাবিক, আর যদি দায়িত্ব দিয়ে দায়িত্ব তো লবই লাগবে, দায়িত্ব পাবো পিছকিব নয়। আপনি নিজকে যোগ্য বলে ভাবে? বিশ্বাস করো, রিপুন বৰা ডাঙরিয়া বা দেবব্রত শইকীয়া যদি মতামত প্রকাশ করে বা আপনার যদি হাইকমান্ডে কয় আপনি মুখ্যমন্ত্রী হলো রেডি? যদি উপযুক্ত বিবেচনা করে মূল বিশ্বাস সকলে সহযোগিতা পাম আর চলাব পাৰিম। আপনি মুখ্যমন্ত্রী হিসাবে